হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ছোট টিউটর ভিডিও গুলোর মধ্যে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার একটি নতুন পেন ফেলে চলে আসলাম, আর এই পেন ফেলটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রজন্ম একাত্তরের প্রতিষ্ঠা বার্ষিকীর একটি পেন ফাইল। আর এই পেন ফাইলের পেছনে চারটি সাথে পাসওয়ার্ড আছে, ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে। আর আমার চ্যানেল নতুন দর্শক করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই পেন ফাইলটা কাস্টমাইজ করতে প্রথম অপশন লাগবে একটি ফিল্টার অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড ছবি। 1 থেকে 2 মিনিটের মধ্যে কিভাবে একটি ডিজাইন কমপ্লিট করবেন সেটা দেখতে হলে ভিডিওটি কন্টিনিউ করতে হবে। তো চলুন গাইস, কথা না বলে শুরু করা যাক। যার পরে খুঁজে বের করুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রজন্ম একাত্তরের এর প্রতিষ্ঠা বার্ষিকীর পিএলপি, ওকে তে ক্লিক করে দেবেন। তারপর ব্যাকে চলে গেলে এরকম একটি সুন্দর ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে। এখানে আমি তিনটা নেতা কর্মী ছবি রেখেছি এবং এখানে আপনাদের একটি নেতা ছবি রেখেছি, এখানে সাপোর্টার রেখেছি এবং এখানে সাপোর্টারের নাম রেখেছি। সব কিন্তু আমি আলাদা আলাদা রেখেছি লেয়ার, আপনাদের মন মতো আপনারা এখানে কাস্টমাইজ করে দেবেন গাইস। প্রথমে আমি দেখিয়ে দেবো সাপোর্টারের ছবিটি কিভাবে সেভ করবেন। তার জন্য আমাদেরকে চলে যেতে হবে প্লাস আইকনে, তারপরে গ্যালারিতে যাবেন। যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটি ছবি লাগবে। আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা না জানেন ডেস্কশন বক্স আমি একটা ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, সেই ভিডিওটা দেখে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচে অংশ ব্লার করতে হয় এই ছবির মতন। তার কাছে কোনো হাতে আপনারা চাইলে ছবিটি ছোট বড় করে নিতে পারবেন। আমি সাইজে রেখে দিচ্ছি, এখন ছবির উপর ছবি উঠে গেছে, তার জন্য আমাদেরকে লেয়ারে চলে যেতে হবে। লেয়ারে যাওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন 8টি ডট, এই ডটটি টিপে সাবধান সতর্ক ছবিটি নিচে নিয়ে আসবেন। আর আগে ছবিটি ডিলিট করে দেবেন। দেখুন গাইস কি সুন্দর ছবিটি বসে গেল। এখন নামটি পরিবর্তন করতে হলে আমাদেরকে আবারও লেয়ারে চলে যেতে হবে। এখন নিচের অংশটা চেঞ্জ করতে হলে আমাদেরকে আবারও লেয়ারে চলে যেতে হবে। একই ভাবে ওইটাকেও পদ থাকলে আপনারা পদটি লিখে দেবেন। সাইজে গিয়ে সাইজটি কম করে দেবেন। এখন সবকিছু ঠিক থাকলে এই ডিজাইনটি সেভ করতে হবে। সেভ করার জন্য আমাদেরকে সেভ আইকনে চলে যেতে হবে, নিচের অংশে চলে যাবেন। এই ফাংশন আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে। তা ওয়েল, ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে। তা আজকে পিএল ফাইলের প্রতি কোনো সমস্যা হয়ে গেলে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জয়েন্ট হয়ে সমাধান নিতে পারবেন। আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমার চ্যানেল আপনি নতুন দর্শক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা ভালো লাগবে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। তা আজকের ভিডিও হচ্ছে সুজন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন, অপরাধ বন্ধ করতে বিরত থাকবেন। আল্লাহ হাফেজ।